ভারতীয় জনতা পার্টির পাবেশ্বর মণ্ডলের উদ্যোগে মাছমারা এক জনসভায় 42 পরিবারের 169 জন ভোটার ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে দলে যোগদান করেন মন্ত্রী ভগবান দাসের হাত ধরে। গেরুয়াই আসে তছনছ রাজ্যের পাহাড় সমতলের ডান বাম বিরোধী দল শনিবার ভারতীয় জনতা পার্টির পাবেশ্বর মণ্ডলের উদ্যোগে মাছমারা বাজার সেটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালনের মধ্যে দিয়ে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভা জাতি উপজাতি নারী পুরুষের ভিড় ছিল লক্ষণীয়। উপজাতি নৃত্যের মধ্যে দিয়ে এই দিনের জনসভা হয়ে ওঠে মুখরিত। উক্ত জনসভা উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলী জাতি সমন্বয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান দাস, সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা। এই দিনের এই জনসভায় 42 পরিবারে 169 জন ভোটার ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে নিয়ে দলে যোগদান করেন মন্ত্রী ভগবান দাসের হাত ধরে, এমনটাই এই জনসভায় জানিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা। 42 পরিবার নিয়ে 169 ভোটার ভারতীয় জনতা পার্টি হামজাগই ভারতীয় জনতা পার্টি বানানোর রমখা এবং চিনি পার্টিও যোগদান নেবে যোগদান সভাও চিনি মন্ত্রী সভানি চিনি অন্যতম মন্ত্রী চিনি ভগবান দাস তারপরে অরণিম মণ্ডল যত কার্যকর্তারা তোমায়।